কি অবস্থা সবার? এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত যতগুলো সিনেমা আছে সবগুলোর মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল, অর্থাৎ আমার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল দুইটা সিনেমা, রাজকুমার, শাকিব খানের রাজকুমার যেটা আমি গতকালকে দেখেছি, এবং শরীফুল রাজের দেয়ালের দেশ যে সিনেমাটা সম্প্রতি আমি দেখলাম। দেয়ালের দেশ সিনেমাটা, এটা নিয়ে যদি কথা বলতে যাই, এখন কি বলবো, বাংলাদেশে কোনো সিনেমার অভিনয় শিল্পীদের এতটা রভাবে প্রেজেন্ট করা হয়েছে কিনা এর আগে আমার জানা নাই। এই সিনেমার গল্পের প্রসঙ্গে পরে আসি। এই সিনেমার শুরুতেই যে বিষয়টা আপনার দৃষ্টি কাড়বে সেটা হচ্ছে এই সিনেমার যে আর্টিস্টগুলো আছে, বিশেষ করে শরীফুল রাজ। ও মাই গড, এই মানুষটা, এই যে আমি যে আমার এর আগের কয়েকটা ভিডিওতে আপনারা লক্ষ্য করে থাকবেন বলেছি যে যদি ভবিষ্যতে কোনো সুপারস্টারের জন্ম হয় তাহলে সেটা হবে শরীফুল রাজের। হ্যাঁ, আপনি বিশ্বাস করেন আর নাই করেন, কারণ তার মধ্যে সেই কোয়ালিটিটা আছে, তার মধ্যে অভিনয় গুণটা আছে, সেটা যে কোন লেভেলের সেটা আপনি এই দেয়ালের দেশ সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। সিরিয়াসলি বলতেছি, এখানে শরীফুল রাজের প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা এক্সপ্রেশন একদম অ্যাকুরেট ছিল। আপনার কাছে একবারের জন্য যদি মনে হয় যে এটা আপনি সিনেমায় একটা চরিত্র দেখতেছেন যে অভিনয় করতেছে, তাহলে আমাকে বললেন শরীফুল রাজ এখানে অ্যাক্টিং করছে, কিন্তু আপনার কাছে মনে হবে ওটা বাস্তব একটা চরিত্র। এই সিনেমার ট্রেলার বা টিজারের রিভিউয়ের সময় আমি একই কথা কিন্তু বলেছিলাম যে শরীফুল রাজকে দেখে মনেই হচ্ছে না যে সে আসলে একজন অভিনেতা, মনে হচ্ছে সে কোনো একটা রাস্তার মানুষ, বাস হেল্পার, এরকম কিছু একটা হবে। ঠিক সেই ব্যাপারটা কিন্তু আসলে আমি সিনেমা দেখার পরেও বলতে পারতেছি, কেননা শরীফুল রাজের যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটা যা করে বাস্তবিকভাবে সেটাকে সিনেমায় ফুটিয়ে তোলা সম্ভব হয়েছে। আমি জানি না কীভাবে এটা সম্ভব হলো, এতটা রিয়েলিস্টিক ওয়েতে আজ অবধি বাংলাদেশের কোনো সিনেমাতে আমি কোনো নায়ককে চরিত্র প্লে করতে দেখি নাই। আপনি জাস্ট লিখে রেখে দেন যে এমন একজন অভিনেতার জন্ম এই শরীফুল রাজের মাধ্যমে হতে যাচ্ছে, এটা আসলে একদিনে হয় না ভাই। যারা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে বলি, আজকে আপনার কাছে হয়তোবা মনে হতে পারে যে শরীফুল রাজ কি এমন আহামরি অভিনেতা যার পক্ষে এরকম কথা বলতেছে, ভাই আমি পক্ষে বিপক্ষে বলতেছি না, সিনেমাটা আপনি জাস্ট দেখেন, শরীফুল রাজের প্রত্যেকটা স্টেপ দেখেন, প্রত্যেকটা এক্সপ্রেশন আপনাকে মুগ্ধ করবে। এক কথায় আপনি যদি জাস্ট অভিনয় সম্পর্কে আসলে আপনার যদি সেরকম ধারণা থাকে এবং আপনি যদি দেশ বিদেশের অন্যান্য সিনেমা সব কিছু দেখে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে কোন লেভেলের অভিনয় শিল্পী সে। যাই হোক, অনেক বেশি প্রশংসা করে ফেলতেছি মনে হয়, তাই না? সে এই চরিত্রটাকে যেভাবে প্লে করেছে সিনেমাতে, এটা জাস্ট আউটস্ট্যান্ডিং, অকল্পনীয় ছিল। আমি তো বললামই যে বাংলা সিনেমা এরকম দেখি নাই কখনো, তবে এই সিনেমাটা যে আহামরি বাজেটের এরকম কিন্তু কিছু না, সিনেমাটা একটা ওয়েল মেড সিনেমা বলতে পারেন। যে সবথেকে ভালো দিকটা হচ্ছে কস্টিউম ডিজাইনটা একদম অ্যাকুরেট, বাস্তবের সাথে মিলে গেছে। দেখুন, একটা সিনেমা মানে হচ্ছে একটা স্বপ্নের মতো, ঠিক আছে? স্বপ্নের সাথে অনেক কিছু সাদৃশ্য খুঁজে পাবেন। যেমন আপনি যখন স্বপ্ন দেখেন তখন কিন্তু বুঝেন না যে স্বপ্ন দেখতেছেন, তখন মনে করেন আমি বোধহয় বাস্তবে আছি, কিন্তু স্বপ্নটা যখন ভেঙে যায় তখন অনুধাবন করতে পারেন যে সেটা একটা স্বপ্ন ছিল। তো ঠিক একইভাবে এই সিনেমাটা আপনাকে ওই ফিলটা দিবে যে যখন আপনি দেখবেন সিনেমায় শরীফুল রাজকে, বুবলিকে, তখন আপনার মনে হবে যে এরা তো আসলে বাস্তব জগতে, আমরা তো দেখি এরকম বাস্তব জগতে অনেক চরিত্রকে, হ্যাঁ, রাস্তাঘাটে দেখি এরকম অনেক মানুষ দেখি। তো ঠিক ওই ফিলটা না আমি পাইছি, যার জন্য আসলে প্রশংসাটা শুরুতেই এই অভিনয় শিল্পীদের উপরে আসতেছে। বুবলির জায়গায় বুবলি সেরা ছিল, আমি বলবো যে বুবলি দিনকে দিন উন্নতি করতেছে। এরকম না যে সে যখন প্রথম সিনেমা করছিল শাকিব খানের সাথে তখন সে যেরকম ছিল এখনও সে একই ধরনের অভিনয় করে, ব্যাপারটা কিন্তু মোটে এরকম না। যদি সেটা হয়তো সবার আগে আমি বলতাম, কারণ বুবলি তারপর পরিমণি এদেরকে না পার্সোনালি আমার খুব একটা যে ভালো লাগে এরকম কিন্তু না, কিন্তু একজন নায়িকা হিসেবে তার যে কাজ অভিনয় করা সেই জায়গাটাতে সে যে কতটা উন্নতি করেছে সেটা আমার চোখে ধরা পড়তেছে দিনকে দিন। তারই আরেকটা নতুন উদাহরণ হচ্ছে এই দেয়ালের দেশ, এখানে সে এতটা র অভিনয় করছে, আর তার অভিনয়টা আসলে কি বলবো, এখানে আসলে তার ডায়লগ তেমন খুব একটা ছিল না, যে ডায়লগগুলো ছিল শরীফুল রাজ কেন্দ্রিক ছিল। শরীফুল রাজের পুরো সিনেমায় যে একটা উপস্থিতি আপনি লক্ষ্য করবেন সেটা কিন্তু বুবলির ক্ষেত্রে সেম না। তো যাই হোক, বেশি কিছু বলে দিলে দেয়ালের দেশ সিনেমাটার স্পয়লার দেওয়া হয়ে যাবে, কেন বলতেছি, নেগেটিভ বিষয়টা এখান থেকেই শুরু হয়। দেখুন, একটা সিনেমার ট্রেলার আর সিনেমা যদি একদম সিমিলার হয়ে যায় তাহলে আপনি কিন্তু ওই জায়গাটাতে গিয়ে হতাশ হয়ে যাবেন, কেননা ট্রেলার দেখে সব কিছু যদি আপনি বুঝে যান অথবা ট্রেলারে যা দেখছেন সিনেমায় গিয়ে তাই দেখলেন, তাহলে কিন্তু ব্যাপারটা জমলো না। এই ভুলটাই পরিচালক এখানে করছে। আমার কাছে মনে হয় যে এই সিনেমার দৈর্ঘ্য হওয়া উচিত ছিল আরও কম, অথবা ট্রেলার না দেখালে ভালো হতো, ঠিক আছে? যেমনটা শাকিব খানের রাজকুমার নিয়ে পরিচালক গেমটা খেলছে, ওই গেমটা যদি তারা খেলতো যে আমরা ট্রেলার দেখাইলাম না, জাস্ট ডিরেক্ট সিনেমাটা মুক্তি দিয়ে দিলাম, এরকম করলে ভালো হতো, কেননা ট্রেলারে যা আছে হুবহু সিনেমাতে তাই আছে। তবে তার মানে এই না যে সিনেমাটা আপনি দেখতে যাবেন না, সিনেমাটা কিন্তু ভালো। ওই যে বললাম যে বাস্তবের সাথে একদম ম্যাচ করে গেছে, এতটা ম্যাচ ইতিহাসেই কোনো সিনেমায়, বাংলা সিনেমায় আপনি খুঁজে পাবেন না। কিছুটা মেকি মেকি সব সিনেমাই কিন্তু থাকে, কিন্তু এই সিনেমার মধ্যে কোনো মেকি আপনি খুঁজে পাবেন না। কালার গ্রেডিং, এডিটিং সব কিছু টপনচ, দেখে মনেই হবে না যে এটা বাংলাদেশের কোনো সিনেমা। হলিউডের যে কাজগুলো থাকে না, কিছু কিছু কাজ আপনার এই টাইপের গল্পে একটু স্লো, হ্যাঁ, এই টাইপের গল্পগুলোতে হলিউডের যে একটা
ভাইব কিছুটা আমার কাছে ওইরকম লেগেছে। তো কেন লেগেছে সিনেমা না দেখলে তো বুঝতে পারবেন না, আর যদি বেশি কিছু বলি তাহলে স্পয়লার একবারে ডিরেক্ট হিট করবে সিনেমাটাকে, আমি সেটা চাই না। হ্যাঁ, রাজকুমার সিনেমায় যেরকম অনেক কিছু ধরে ধরে বলেছি, এই সিনেমায় যদি ধরে ধরে বলতে যাই তাহলে সব কিছু বলে দেওয়া হবে, কারণ এই সিনেমায় টার্ন আর টুইস্ট রাজকুমার সিনেমার থেকেও কম। রাজকুমার সিনেমার ক্ষেত্রেও কিন্তু আমি একটা কথা বলেছি যে টার্ন টুইস্টটা আমি খুব একটা পাই নাই। এই সিনেমার ক্ষেত্রে যদি বলি তাহলে টার্ন টুইস্ট নাই বললেই চলে, জাস্ট একটাই টার্ন একটাই টুইস্ট। ওই একটা টার্ন একটা টুইস্ট নিয়ে বেশি কথা বললে সিনেমার মজা শেষ। এখন অনেকে ভাববেন যে নেগেটিভ রিভিউ দিচ্ছি, না মোটেই না, বললামই তো এই সিনেমার মতো রিয়েলিস্টিক ওয়েতে সিনেমা হিসেবে অন্য কোনো সিনেমা আমার কাছে ধরা দেয় নাই। তো নেগেটিভ আর পজিটিভ দুইটা মিশ্র প্রতিক্রিয়াই আমার এই সিনেমা নিয়ে আছে। এই সিনেমাতে শরীফুল রাজ এবং বুবলির মধ্যে যে সম্পর্কটা দেখানো হয়েছে, যে ভালোবাসার সম্পর্ক, এই ভালোবাসা একটু অন্যরকম ভালোবাসা, যেটা ছিল 90 দশকের ওই সময়টাতে অথবা তারও আগে। কিন্তু আপনি এই সময় এসে 2024 সালে এসে এই ধরনের রিলেশনশিপ, এই ধরনের ভালোবাসা কোথাও খুঁজে পাবেন কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তবে সেই ব্যাপারটাকে তারা আসলে যেভাবে আসলে মেনটেন করেছে, যেভাবে আপনাকে আপনার সামনে আপনি একজন দর্শকের সামনে যেভাবে উপস্থাপন করলে সেটা রিয়েলিস্টিক ওয়েতে আপনার কাছে ধরা দিবে, সেই ব্যাপারটাতে তারা কিন্তু 100-এ 110% সফল।